আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজা আক্তার কামাল শুরুতে বি আর বি কেবলস সংবাদ শিরোনাম যুক্তরাজ্য ফেরত যাত্রী ও বিমানের ক্রুদের মধ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ঈদের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে নন শিক্ষক অভিভাবক ও বিশেষজ্ঞরা লক্ষ্মীপুর দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং তাকে হত্যার চেষ্টা চলছে বললেন কাদের মির্জা প্রশাসনের বিরুদ্ধে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাজ্য ফেরত যাত্রী ও বিমানের ক্রুদের মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে পাঁচটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সাথে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে মনির হোসেন তুপু রিপোর্ট দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে এরই মধ্যে তিন মাস আগে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে কয়েকজনের দেহে এ অবস্থায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এজন্য কেউ কেউ অসন্তুষ্ট হবে এ সময় তিনি আরও জানান আগামী 17 থেকে 26 মার্চ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তবে করোনার এই পরিস্থিতিতে সবকিছুই করা হবে সীমিত পরিসরে এটা আমাদের চিন্তার কারণ আমাদের কিছু লন্ডন ফেরত যারা আসছিলেন তাদের মধ্যে কয়েকজন নতুন ভ্যারিয়েন্টটা দেখা দিয়েছে আমি শুনেছি ইভেন যে এয়ারলাইন যে আসছে আর আমাদের এয়ার ক্রুর মধ্যেও সেইটা এসেছে সো হুইচ ইজ মানে আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল সতর্ক থাকতে হবে আর কি না তবে এখন আমরা এই 10 দিনে আমরা সীমিত আকারেই করছি স্বাস্থ্যবিধি মেনে এই জন্য সবাইকে দাওয়াত দেওয়া হবে না স্বল্প সংখ্যক লোককে দেওয়া হবে পররাষ্ট্রমন্ত্রী বলেন পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে অনেকগুলো এমইউ সই হবে বিভিন্ন দেশের সাথে সই হবে চুক্তি হবে সব ভারতের সাথেও হবে আমাদের সরকারের প্রতি যেহেতু অন্যান্য সরকার প্রধান সরকারের অত্যন্ত কি বলবো কনফিডেন্স আছে বিশ্বাস আছে সেই জন্য এতগুলো হেড অফ গভর্নমেন্ট হেড অফ স্টেট আসতেছেন এবং এতগুলো সরকার প্রধান আমাদের এই অনুষ্ঠানে আপনার পার্টিসিপেট করতেছে দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ বিগত সময়ে বিভিন্ন দেশের সাথে হওয়া চুক্তি বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হবে বলে জানান ডক্টর এ কে আব্দুল মোমেন ইভেন যে এয়ারলাইন যে আসছে মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8527 জনে মৃতদের মধ্যে 9 জন পুরুষ আর 3 জন নারী সর্বশেষ 16206টি নমুনা পরীক্ষায় 1014 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 6.26% মোট আক্রান্তের সংখ্যা 556236 সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1138 জন মোট সুস্থ হয়েছেন 513,010 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন 86,132 জন এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট 43,04,259 জন ঈদের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে নন শিক্ষক অভিভাবক এবং বিশেষজ্ঞরা করোনার নতুন ধরন এবং সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ তাদের পাশাপাশি অনলাইনে ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার তাগিদ দেন তারা শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ আবারও পেছাতে পারে শিক্ষামন্ত্রীর এমন ইঙ্গিতে এটা নিশ্চিত যে সহসাই খুলে দেওয়া হচ্ছে না স্কুল কলেজ একনাগারে এতদিন এর আগে দেশে বন্ধ থাকেনি শিক্ষা প্রতিষ্ঠান
তারপরও পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় ও সরকারকে আরও ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অভিভাবক ও চিকিৎসকরা। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খোলাই ভালো, কেননা নতুন যে স্ট্রেন এসছে সেটা কিন্তু মারাত্মক এবং দ্রুততার সাথে ছড়িয়ে যায়। যদি করোনা সংক্রমণ থেকেই থাকে তাহলে ঈদের পরে বসে সেটা গুরুত্ব সহকারে সিদ্ধান্ত নিয়ে স্কুল খোলা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি। শিক্ষক ও শিক্ষাবিদরা বলছেন শিক্ষা কার্যক্রম বা বর্ষ শেষ করতে যা প্রয়োজন তা অনলাইনেও সম্ভব। ঈদের আগে স্কুল কলেজ না খুলতেও মত দেন তারা। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ব্যাপারে আরও কয়েক মাস সময় নেওয়া যেতে পারে, কারণ এই নতুন ভেরিয়েন্টটা বেশ বিপজ্জনক মনে হচ্ছে। সরকার সব কিছু বিবেচনায় নিয়ে নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো ও কী হবে, তাদের জীবন এবং তাদের লেখাপড়ার ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যাবে সেটা চিন্তা করে নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ঈদের পরে এই ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যদি এই অবস্থান থেকে আরও ভালোভাবে একটা উত্তরণ করা যায় সেটা বলে আমি বিশ্বাস করি সেখান থেকে একটা ভালো কিছু আসবে। করোনা সংক্রমণ পরিস্থিতি আগামী এক মাসে কোথায় যায়, আক্রান্তের হার কেমন হয়, এসব দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান অভিভাবক, চিকিৎসক ও শিক্ষাবিদরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার তাগিদ দেন তিনি। মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবি পূরণে সরকার আন্তরিক বলেও জানান শিক্ষামন্ত্রী। নির্দেশনার মাধ্যমে যেখানে শিক্ষার্থীদেরকে কোনো ধরনের শারীরিক ভাবে শাস্তি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে সেখানে মাদ্রাসার ক্ষেত্রে এখনো বেতের ব্যবহার এবং সেটা একেবারে চূড়ান্ত রকমের অপব্যবহার আমরা দেখছি প্রায় ইন্টারনেটে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। লক্ষ্মীপুর দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নুরুদ্দিন চৌধুরী নয়ন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই মনোনয়ন দেওয়া হয়। নয়ন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সভায় ষষ্ঠ দফায় 11টি পৌরসভা এবং প্রথম ধাপে 371টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা অভিযোগ করেছেন তাকে হত্যার চেষ্টা চলছে আর প্রশাসন প্রতিনিধি তার নেতা কর্মীদের হয়রানি করছে। বসুরহাট পৌরসভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন গত কয়েকদিনে তার 7 থেকে 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, একই সাথে অনেকের বাড়িতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ ডিবি। এছাড়া সাংবাদিক বুরানুদ্দিন মুজাক্কির ও সিএনজি অটোরিকশা চালক আলাউদ্দিন হত্যার ঘটনা গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করেছেন কাদের মির্জা। প্রত্যেকটা কর্মীর বাড়িতে ডিবি এবং অন্যান্য বাহিনীর লোকজন দেওয়া হয়েছে, এখানে একতরফাভাবে সবকিছু প্রশাসন আমার বিরুদ্ধে। আজকে নোয়াখালীর এক গ্রাম, তারপরে এই যে নিজামাজারি তাদের অস্ত্র এগুলো আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, তারপরে তারা এখনো আমাকে হত্যা করার জন্য গতকালকেও একদম সদী বাড়িতে মিটিং করছে। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান চর্চায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছেন সর্বস্তরের মানুষ। দেশের বিজ্ঞানীরা ফসল উৎপাদনে নানা উৎকর্ষ সাধন করেছেন জানিয়ে তিনি বলেন বন্যা, খরা, লবণাক্ত পানি ও অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের নানা জাত উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন তারা। মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আয়োজিত বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। Our scientists are contributing a lot in transforming different countries from the poverty to a developed country, and
in the development process of different countries in the Middle East, in Europe, in America. Our scientists, our sons and daughters are contributing a lot. নিজেদের অপকর্ম আর দুঃশাসনকে আড়াল করতেই আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসা, ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। এ সময় বিএনপি নেতারা দাবি করেন কৃতিত্ব নিতে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায় ক্ষমতাসীন দল। মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান সেগুলোকে একেবারেই খাটো করে অথবা একেবারেই না বলে মাত্র একটি ইতিহাস তারা বলতে চেয়েছে, তাতে যে এই পুরো স্বাধীনতার জন্য একজন ব্যক্তি, একটি পরিবার, একটি গোষ্ঠী এবং একটি রাজনৈতিক দলই একমাত্র কৃতিত্বের দাবি না, এটা সত্য নয়। কোনো জোটে না থাকার কথা জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন তার দল আর কখনোই পরগাছা হয়ে রাজনীতি করবে না, নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে যাবে জাতীয় পার্টি। দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে জি এম কাদের অভিযোগ করেন সংসদীয় গণতন্ত্রের নামে আওয়ামী লীগ ও বিএনপি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমাদের দায়িত্ব হলো যে আমরা জোটে নেই, মহাজোটে নেই, আমাদের নিজস্ব রাজনীতি আছে, সেটা জনগণের কাছে পৌঁছাতে হবে, জনগণের মধ্যে আমাদের শিকড় দৃঢ় করতে হবে এবং শক্তিশালী করতে হবে, তার জন্য জনগণের রাজনীতি করতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি যেটা যেটা তাদের প্রতিফলন সেই কাজকর্মে আমাদের দেখাতে হবে যে জনগণ যেটা চাচ্ছে সেটা আমরা করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শীর্ষক বই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন বইয়ের লেখক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের সঠিক ইতিহাস সমৃদ্ধ তথ্যভিত্তিক বইটি থেকে নতুন প্রজন্ম বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের স্বপ্ন ও দূরদর্শিতা সম্পর্কে জানতে পারবেন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা শুরুর আগে লেখক বইটি তুলে দেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার 758 পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে অধিকার সুরক্ষা পরিষদ। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে শ্বেতপত্র সংক্ষিপ্ত আকারে পাঠ করেন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ডক্টর মতিউর রহমান। এ সময় নাজমুল আহসান কলিমুল্লার দুর্নীতি ও ক্যাম্পাসে ধারাবাহিক অনুপস্থিতি সহ বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরা হয়। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে দ্রুত অপসারণ করে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা, যাতে কোনো উপাচার্য এমন অপকর্ম করতে না পারেন। শুধু তাই নয়, ডক্টর কলিমুল্লার সংঘবদ্ধ দুর্নীতির সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় শতভাগ শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডে 40 ফুট প্রশস্ত ও 7 কিলোমিটার দৈর্ঘ্য রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। করোনা ভাইরাসে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা স্থবির হলেও গাজীপুর সিটি কর্পোরেশনে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে বলেও জানান জাহাঙ্গীর আলম। সন্তানরা যারা নেশার মধ্যে জড়িত হয় তাদেরকে আমরা মার দিচ্ছি, খেলাধুলার জায়গা দিচ্ছি, স্কুল দিচ্ছি এবং লেখাপড়া করার জন্য তার পরিবেশ তৈরি করে দিচ্ছি। লেখাপড়ার পরে যারা সে যেন চাকরি অথবা ব্যবসা করতে পারে সেজন্য আমরা পরিস্থিতিগত ভাবে প্রত্যেক জায়গায় অর্থনীতি জুম করে দিচ্ছি। পার্টিক্স খেলার খবর। চোদ্দ দিনের কোয়ারেন্টাইন শেষে একত্র হওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। শনিবার ছুটির দিন থাকায় কুইন্স টাউন ঘুরে বেড়ান তারা। অনেকদিন আলাদা ছিলেন ক্রিকেটাররা, সবাই একসাথে হতে পেরে যেন আনন্দের বাঁধ ভেঙেছে। কুইন্স টাউনের বিখ্যাত শর্ট ওভার জেটে অ্যাডভেঞ্চারও করেন টাইগাররা। এ সময় পেসার তাসকিন আহমেদ জানান ছুটির দিনে আনন্দ উদযাপন করে খুব ভালো লেগেছে।
14 দিনের কোয়ারেন্টাইন আমাদের জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। তো এটা শেষ করার পরে আমরা অলরেডি 2 দিন প্র্যাকটিস করেছি এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস এবং সব কিছু অনেক কিছুই মানে অনেক সুন্দর। তো আজকে আমাদের অফ ডে ছিল, আমরা টিমের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিস করলাম, তো খুব ভালো লাগছে। তো আশা করি সামনেও ভালোই যাবে। শেষ করার আগে বিআরপি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাজ্য ফেরত যাত্রী ও বিমানের ক্রুদের মধ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে নন শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞরা। লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নুরুদ্দিন চৌধুরী নয়ন। এবং তাকে হত্যার চেষ্টা চলছে বলেন কাদের মির্জা, প্রশাসনের বিরুদ্ধে নেতা কর্মীদের হয়রানির অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla।